অবিকল মানুষের মতো কথা বলে, গানের তালে নাচে, গান গায়, নতুন অতিথি এলে অভ্যর্থনাও জানায়। এমনই এক রোবট তৈরি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী। মাত্র দুই মাসেরও কম সময়ে রোবটটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই রোবট রপ্তানির স্বপ্ন দেখছেন উদ্ভাবকরা। কুমিল্লা থেকে জাহিদুর রহমানের রিপোর্ট। রোবটটির নাম সিনা, দেখতে মানুষের মতো। মাত্র 38,000 টাকায় দুই মাসেরও কম সময়ে এটি তৈরি করে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর একটি দল। According to Wikipedia, Channel 24 is a news channel of Bangladesh. It was launched on the 24th of May 2012 and is owned by Times Media Limited. রোবট সিনাকে নিয়ন্ত্রণ করা হয় মোবাইল সফটওয়্যারের মাধ্যমে। কুমিল্লা বার্ডের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে আরডুইনো কোড দ্বারা। রোবটটি বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন এর উদ্ভাবকরা। আমরা যা কিছু পেরেছি তার চেয়ে অনেক বেশি কিছু শিখেছি, যেটা দিয়ে আমরা পরবর্তীতে ভালো কিছু করতে পারবো। সবচেয়ে সংক্ষিপ্ত বাজেটের মধ্যে, অল্প বাজেটের মধ্যে এটা হচ্ছে বেস্ট রোবট। অদূরে এটা নিয়ে কাজ করার অনেক প্ল্যান আছে। যদি সরকার পর্যাপ্ত সহায়তা করে আমাদের, তাহলে হয়তো দেখা যাবে একসময় আমরা বাংলাদেশ থেকে রোবট বাইরের দেশে রপ্তানি করবো। হ্যান্ডগুলা কীভাবে মুভমেন্ট করবে, হ্যাঁ সার্ভোগুলো কোন পজিশনে বসবে, কোন সার্ভোটা আগে বসবে, হ্যাঁ এগুলো নিয়ে কাজ করেছি আমরা। রোবট সিনাকে বর্তমানে রাখা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ উৎসুক জনতা। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করছে এবং এটা ভাবে যদি প্রতিটা ক্ষেত্রে যদি গবেষণা এগিয়ে যায়, আমার মনে হয় আগামীতে এর থেকে আরো অনেক ভালো কিছু করবে। আসলে আমি কখনো কল্পনাই করতে পারিনি যে আমি একটা রোবটের সামনে দাঁড়িয়ে কথা বলবো। আমি কোনোদিনও রোবট সরাসরি দেখি নাই, টিভিতে দেখছি, তবে আজকে দেখে আমি খুবই আনন্দিত। সরকারের সহায়তা পেলে আগামীতে রোবট হতে পারে সম্ভাবনাময় একটি খাত। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।